মায়ানমার চীনের চালাকির জবাব দেওয়া শুরু করে দিয়েছে। যেই মায়ানমারের সেনাদের মায়ানমারের জনতার বিরুদ্ধে চীন দাঁড় করায় এখন ওই চীনই মায়ানমারের সেনার মাথা ব্যথা হয়ে উঠেছে, লড়াই বেঁধে গেছে। ওই লড়াইয়ে খারাপ ভাবে মায়ানমারের জনতা এবং চীন পরাস্ত হচ্ছে। কিন্তু এই সবকিছুর মাঝে ভারতের চিন্তাও বেড়ে গেছে। যেই মায়ানমারে মিলিটারিকে চীন সমর্থন করে সেও তাদের চিন্তাকে দূর করতে ব্যর্থ প্রমাণিত হচ্ছে। জাতি বিদ্রোহী সমূহ এবং সৈন্য জুন্টার মাঝে লাগা লড়াইয়ের মাঝে ভারত এবং চীনও এর কবলে পড়েছে। চীন যে কবলে পড়েছে সেটা নয় বোঝা যাচ্ছে, কিন্তু ভারতে হওয়া অনুপ্রবেশ সেই সময় ভারতের জন্য চিন্তার বিষয় হয়ে উঠেছে। আসলে মায়ানমারের চীন রাজ্যে এয়ার স্ট্রাইক এবং মারাত্মক ফায়ারিং এর পর বিগত 24 ঘন্টায় প্রতিবেশী দেশের 2000-এর বেশি নাগরিক অন্তরাষ্ট্রীয় সীমা ভেদ করে ভারতের রাজ্য মিজোরামে ঢুকে পড়েছে। মায়ানমারের চীন রাজ্যের সাথে সীমা শেয়ার করা মিজোরামের চাম্পাই জেলার ডেপুটি কমিশনার জেমস লাল রঞ্জনা পিটিআইকে বলে, রবিবার সন্ধ্যায় মায়ানমারের রুলিং জুন্টা সমর্থিত সেনা এবং মিলিশা সমূহ পিপলস ডিফেন্স ফোর্সের মাঝে মারাত্মক ফায়ারিং হয়। ওনারা বলেন, লড়াই তখন শুরু হয় যখন পিডিএফ ভারতীয় সীমার কাছে অবস্থিত মায়ানমারের চীন রাজ্যে খাবমাভি এবং রিখাবদারে দুটো সৈন্য ঠিকানায় হামলা করে। লাল রঞ্জনা বলেন, খাবমাভি রিখাবদার এবং চীনের প্রতিবেশী গ্রামের 2000-এর বেশি মায়ানমারের নাগরিক গোলাবর্ষণের কারণে ভারতীয় সীমার ভেতরে ঢুকে পড়ে এবং মিজোরামের চাম্পাই জেলার জোখাবতারে আশ্রয় নেয়। জেমস লাল রঞ্জনা বলেন, মায়ানমারের রিখাবদার সৈন্য ঠিকানাকে পিপলস ডিফেন্স ফোর্স নিজের দখলে নিয়ে নেয় এবং খাবমাভি সৈন্য ঠিকানায় নিয়ন্ত্রণ অর্জন করে। এখন সমস্যা হলো, ওখান থেকে মানুষজন পালিয়ে ভারতীয় সীমার ভেতরে ঢুকে পড়ছে। বর্তমান সময়ে মায়ানমারের 31,364 নাগরিক রাজ্যের বিভিন্ন অংশে থাকছে। তাদের মধ্যে অধিকাংশ ত্রাণ শিবিরে থাকছে, যেখানে অন্যদের স্থানীয় আত্মীয়রা রেখেছে, কিছু জন ভাড়া দিয়ে থাকছে। মিজোরামে আশ্রয় নেওয়া মায়ানমারের নাগরিক চীন সম্প্রদায়ের অন্তর্ভুক্ত, যারা মিজো বাসিন্দাদের সাথে জাতীয় এবং সাংস্কৃতিক সম্পর্ক শেয়ার করে। বলে দি পিপলস ডিফেন্স ফোর্স মায়ানমারের ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্টের সশস্ত্র শাখা। মায়ানমারে 1 ফেব্রুয়ারি 2021 হওয়া সৈন্য অভ্যুত্থানের জবাবে ওখানকার লোকতন্ত্র সমর্থিত কার্যকর্তা এবং যুবদের রাজনৈতিক শাখা ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট অর্থাৎ এনইউজি 5ই মে 2021 পিডিএফ গঠন করে আর পিডিএফ বাঁধিয়ে দেয় মায়ানমারের সেনার সঙ্গে লড়াই। মায়ানমারের সেনা এখন পিডিএফ এর মোকাবিলা করতে অসমর্থ হচ্ছে। অনেক জায়গাকে মিলিশা সমূহ নিজের দখলে নিয়েছে, যেখানে এখন মায়ানমারের সেনার শক্তি কমজোর প্রমাণিত হচ্ছে। আপনাদের বলে দিই, মায়ানমারের মিলিটারিকে চীন সমর্থন করছে, তারাও এখন তাদের চিন্তা দূর করতে ব্যর্থ হচ্ছে। জাতি বিদ্রোহী সমূহ এবং সৈন্য জুন্টার জোটের মাঝে বৃদ্ধিপ্রাপ্ত ঝামেলার কারণে মায়ানমারে তাজা উথাল পাথাল কন্ডিশন সৃষ্টি হয়েছে। তো এরকম ভাবে ভারতে অনুপ্রবেশ নিয়ে আপনাদের কি মতামত নিচে কমেন্টে অবশ্যই জানান।